কি ব্যাপার আশা, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে না তো কি হবে? তুমি আমাকে বিয়ে করে কি দিয়েছো? কি দিয়েছি মানে? মানে বুঝছো না? তুমি আমাকে বিয়ে করে আজ পর্যন্ত কি দিয়েছো? একটা দামি গহনা কিনে দিয়েছো? কোথাও ঘুরতে নিয়ে গিয়েছো? হ্যাঁ, একটা দামি শাড়িও তো কিনে দাওনি। তোমাকে বিয়ে করে না আমার লাইফটাই নষ্ট। আচ্ছা এসব তুমি কি বলছো আশা? শাড়ি গহনা থেকে আমাদের সুখ, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, আমাদের একটা সংসার আছে। আচ্ছা তখন তুমি বলেছো যে আমরা গাছতলা থাকতেও রাজি আছি, আর শাড়ি গহনার কথা এখন বলছো কেন? দেখো পাশের বাসার ভাবি প্রত্যেক দিন আমাকে এসে বলে আমার স্বামী এটা কিনে দিয়েছে, ওটা কিনে দিয়েছে, সেটা কিনে দিয়েছে। কই, আমি তো বলতে পারি না আমার স্বামী আমাকে কি দিয়েছে। দেখো তার হাজবেন্ডের ইনকাম হয়তো আমার থেকে বেশি, তার ওয়াইফ কি দিচ্ছে, আমার যখন ভালো ইনকাম হবে তোমাকেও দিব। রাখো, তুমিও ভালো কিছু করতে পারবে না আর আমিও কিছু পাবো না। তোমাকে বিয়ে করাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। অন্যের কথা ভেবে নিজেদের মধ্যে ঝামেলা করো না, আমরা তো আমাদের মতো ভালো আছি, আর অন্যের মতো লোভ করো না। খবরদার, তুমি আমাকে আর কোনো জ্ঞান দিবে না। অফিসে যাচ্ছ, যাও। কেমন আছেন ভাবি? ভালো আছি, প্লিজ বসেন। আচ্ছা আচ্ছা, আসেন বসেন। ভাইয়া, এই অসময়ে আমাদের বাসায় কি মনে করে? আর বলবেন না ভাবি, আমার বউ একটু বাইরে গেছে বুঝছেন, আমার তো আর বাচ্চা কাচ্চা নাই যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যে দুষ্টামি করবো, তাই ভাবলাম যে ভাবির সাথে এসে একটু গল্প উজব করি, এই জন্য চলে আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভাবি কোথায় গিয়েছেন? শপিং। ও মা, ভাবি একা একা শপিং এ যায়? আপনি শপিং করতে দেন ভাবিকে একা একা? হ্যাঁ, কি যে বলেন ভাবি, আমার মতো সবসময় একা একাই শপিং করতে যায়। আমি মনে করি যে টাকা পয়সা দিয়ে দিই, ওর যা মন চায় ও কিনে নিয়ে আসে। আবার আমিও বুঝছেন, আমার বউর জন্য যখন যেটা মন চায় মানে যেটা পছন্দ হয় সেটাই কিনে নিয়ে আসি বুঝছেন। এই তো সেদিন ইতালি থেকে আসার সময় বুঝছেন আমার বউর জন্য একটা দামি ডায়মন্ডের নেকলেস নিয়ে আসছি বুঝছেন। ও আচ্ছা, ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলে। আপনি কিন্তু ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনি যদি আমার বউর মতো এরকম দামি শাড়ি দামি গহনা আর সবসময় যদি মেকআপ টেকআপ করে সাজগোজ করে থাকেন না, আপনাকে দেখতে একদম পরীর মতো লাগবে ভাবি। আসলে আপনার ভাইয়ের যে ইনকাম তা দিয়ে তো সংসারই চলে না, আর সাজগুজি করবো কিভাবে? যদি আল্লাহ কখনো ভালো তৌফিক দেন তখন সাজগুজি করবো। ঠিকই বলছেন ভাবি, অবশ্য আমি এই যে আপনাদের ঘরের পর্দা মর্দা দেখে আমি বুঝছি আপনাদের ভাইয়ের অবস্থা তেমন ভালো না বুঝছেন। তবে ভাবি দেখেন আপনার হাজব্যান্ডটা কিন্তু সত্যিই লাকি, আর আমারে দেখেন আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, যখন যা চায় তা দিই, তারপরও আপনার মধ্যে একটা সুন্দরী বউ পাইলাম না। ইস ভাবি, যদি বিয়ের আগে আমি আপনারা দেখতাম না জীবনও মিস করতাম না, মনে করেন যে কিছু বলেন না ভাই। কিছু খাবেন না? আপনাদের বাসায় আসছি। হ্যাঁ খাবো, বসেন, আমি খাবার নিয়ে আসি। আমিও যাই। কি ব্যাপার আশা, অফিস থেকে তোমাকে এতবার ফোন করলাম, ফোন রিসিভ করলে না কেন? সারাদিন অফিসে এত পরিশ্রম করে আসি, তারপরে যদি বাসায় এসে দেখি তোমার গোমড়ামো, তাহলে কেমন লাগে বলো তো? এমন ভাব করছো মনে হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে আসছো। দেখো কোটি টাকা ইনকাম করতে যেমন পরিশ্রম করতে হয়, আমি যে টাকা ইনকাম করি তার জন্য আমাকে পরিশ্রম করতে হয়। তুমিও পরিশ্রম করো, পাশের বাসার সাব্বির ভাইও পরিশ্রম করে। গতকাল গতকালও ছাব্বির ভাই তার বউকে একটা ডায়মন্ডের নেকলেস কিনে দিয়েছে। সে যদি চাকরি করে তার বউকে এত কিছু গিফট করতে পারে, তাহলে তুমি কেন পারো না? তোমার আর তার পোস্ট তো একই। দেখো তার হয়তো অন্য কোনো ইনকাম আছে, সে তাই দিতে পারছে, আমার হয়তো সেই ইনকামটা নেই, আমি দিতে পারছি না।
আর দেখো তুমি প্রতিদিন এই বিষয়টা নিয়ে আমার সাথে ঝগড়া করো না, আমার নিজের কাছে না নিজেকে ছোট মনে হয়। ঠিক আছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তবে একটা ব্যাপার বুঝলাম, ছাব্বির ভাইয়ের টাকা ইনকাম করার মুরদ আছে যেটা তোমার নেই। জেল হবে, জরিমানা হবে, মান সম্মানের একটা টানাটানির বিষয়। দেখো তুমি আমাকে মাঝে মাঝে বলতে ছাব্বির সাহেবের টাকা ইনকাম করার মুরদ আছে, আমার নেই। কিন্তু আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে আমি ঘুষ খেয়ে টাকা ইনকাম করিনি, এই জন্য তোমাকে শাড়ি গহনা দিতে পারিনি। একবার ভেবে দেখো, আমি যদি ছাব্বির সাহেবের মতো ঘুষ খেয়ে টাকা ইনকাম করতাম আর যদি এখন আমাকে পুলিশ ধরে নিয়ে যেত, টাকা পয়সা শাড়ি গহনা দিয়ে তুমি কি সুখ কিনতে পারতে? পারতে না। আমাকে ছাড়া তুমি সুখী হতে পারতে? তাও পারতে না। আমি আমার নীতি আদর্শ থেকে কখনো বিচ্যুত হব না, তাতে আমার যত কষ্টই হোক। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার ধন সম্পদ টাকা পয়সা গয়না কিচ্ছুর দরকার নেই, শুধু তোমার মতো একজন আদর্শবান হাজবেন্ডই আমার যথেষ্ট। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতে আমি খুশি। আর একটা কথা মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু।